সুযোগ পেলাম প্রথম অবশ্যই শাকিব ভাইয়ের ছবিটা দেখব। আর দুই নাম্বার হচ্ছে জিন, ওটা এই যে আজিজ ভাই ঘোষণা দিয়েছেন, আমি আজিজ ভাইকে আজিজ ভাইকে আমি বলতে চাই সিনেমাটা আমি একা দেখতে চাই, এক লাখ টাকা আমার জন্য বরাদ্দ রাখবেন, আমি আমি ওনাকে টেক্সট করতে চাই। আজিজ ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি, জিনের জন্য অনেক অনেক শুভকামনা। আজিজ ভাই আমি ছবিটা একা দেখতে চাই, কোনো আর্টিস্ট হয়তো আপনাকে অফার করেনি, আমি অফার করলাম। আর যদি আপনি পাহারা দেওয়ার জন্য দেখেন যে আমি কী করছি, আপনিও পিছনে থাকতে পারেন বা সামনের সিটে। আপনি নাকি ভয় পাচ্ছেন? আমি আপনার সাথে থাকতে চাই, কারণ জিন আজকে সেন্সর বোর্ডে দেখছে, আমি গিয়েছিলাম সেন্সর বোর্ডে একটা কাজে, শুনলাম যে খুব ভালো হয়েছে। সেন্সর বোর্ডের সদস্য সহ যাদের সঙ্গে আমার কথা হয়েছে বললো যে মানে ওনাদের ফিডব্যাক দারুণ, ওনারা আশাবাদী যে ছবিটা ব্যবসা করবে। আমি ছবিটা একা দেখতে চাই, কবে দেখাবে? তারপর শত্রুর ই দেখলাম, সেটাও ভালো লেগেছে। আমি যেই কটা মুভি রিলিজ পাই তিনটা, আমি সবগুলো ছবি দেখবো। দুই নম্বর মানে টিকিট কাটার সুযোগ আছে, চার পাঁচটা। দুই নম্বর টিকিট কাটা, আমি সবার লাস্টে অনন্ত ভাইটা দেখবো। শুনুন, এটা ঘটনা হচ্ছে যে উনি অনন্ত জলিল, এটাই একটা বড় মানে ক্যানভাস। উনি আমি ওনাকে অন্য জায়গায় দাঁড় করাতে চাই না, ওনাকে অ্যাজ এ আর্টিস্ট আমি রেসপেক্ট করি, ভালোবাসি এবং ভালো মানুষ, আমার সঙ্গে যোগাযোগ আছে। সেই জায়গা থেকে ওনার প্রত্যেকটা ছবি দর্শকদের আগ্রহ থাকে, আর ডেফিনেটলি কিল হিম নিয়েও দর্শকদের একটা আগ্রহ আছে, থাকবে। আমাকে যদি মানে জিজ্ঞেস করা হয় মানে যার ছবি আসুক, সিনেমাটা আমাদের দেশের এবং আমাদের সংস্কৃতির সিনেমা। ঘটনা হচ্ছে যে যে কোনো সিনেমা ভালো গেলে কিন্তু দেখুন যে গত বছর দুইটা ছবি বা তিনটা ছবি খুব ভালো ব্যবসা সফল হয়েছে, সেই জায়গা থেকে কিন্তু আমরা একটা আশার বাণী দেখতে পাচ্ছিলাম যে ভালো অবস্থায় যাচ্ছে আমাদের সিনেমা। সেই জায়গা থেকে অনেক প্রডিউসাররা এসছেন, ভালো ভালো ছবির লগ্নি করছেন, সেটা হয়তো এই সুফলটা 2023 বা 2024 আমরা ভোগ করবো। এই ঈদের সিনেমাগুলোও যদি ভালো যায়, যার সিনেমাই হোক, সেটা নতুন আর্টিস্টও হতে পারে, সেটা আমাদের ইন্ডাস্ট্রির জন্য খুব একটা ভালো কাজ হবে। আর সেখানে শাকিব ভাই আমাদের দেশে সবচেয়ে বড় তারকা সিনেমার সুপারস্টার, তারপর অনন্ত ভাই আছেন, উনিও ভালো কাজ করছেন, উনি প্রথমবার অভিনেতা হিসেবে কাজ করছেন বা নায়ক হিসেবে, সবসময় নিজের প্রোডাকশনের বাইরে এবার প্রোডাকশনের বাইরে কাজ করছেন। বাপ্পি বরাবরই অনেক ভালো ভালো ছবি আমাদেরকে উপহার দিয়েছে, সেই ক্ষেত্রে আমি শত্রুর যে ট্রেলার দেখলাম সেটাও ভালো লেগেছে। সবগুলো কাজেই মোটামুটি এখনকার যোগ উপযোগী কাজ, আমি বিশ্বাস করি যে ভালো কিছুই হবে এবং দর্শকরা হলমুখী হবেন, যেহেতু বড় উৎসবে সিনেমা মুক্তি পাচ্ছে, সবার জন্য শুভকামনা।